বাবুল সুপ্রিয়র বাড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। জেলা কমিটি থেকে বাদ সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র বাড়ির সামনে বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যায় বাবুল সুপ্রিয়র বাড়ির সামনে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে বাবুল বাবুকে তাদের ক্ষোভের কথা জানান। বাবুল সুপ্রিয় জমায়েত হওয়া বিজেপি কর্মীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিন বাবুল বাবু বলেন, আমি জানতে পেরেছি দুর্গাপুর আর আসানসোল সাংগঠনিকভাবে আলাদা করা সম্ভব নয়, সব দলের মধ্যেই এরকম হয়। মণ্ডল অনুযায়ী যে যার অভিযোগ লিখে আমাকে দিক, সবাইকে বসিয়ে আলোচনার মাধ্যমেই এটা মিটে যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট নিউজ বাংলা 24x7। দক্ষিণ চব্বিশ পরগনার একটাই নাম, গৌরদাহ মণ্ডল এন্টারপ্রাইজ। জমি বাড়ি ফ্ল্যাট দোকান সহজ কিস্তিতে ক্রয় বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অ্যাড অফিস গৌরদাহ মণ্ডল কমপ্লেক্স, প্রোপ্রাইটার সুব্রত মণ্ডল। মণ্ডল এন্টারপ্রাইজের পরিষেবা দীননাথ স্মৃতি বিদ্যা মন্দির, বিশুদ্ধ পানীয় জল মণ্ডল অ্যাকোয়া, গৌরদাহ সুপার মার্কেট, ম্যারেজ হল, লাইব্রেরি, কোষকালয়, মণ্ডল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। দুস্থ মানুষের খুব কম খরচে বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে ঘর ভাড়া দেওয়া হয়। এছাড়াও দুস্থ ও অসুস্থ মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা খুব কম খরচে দেওয়া হয়। যোগাযোগ করতে পারেন গৌরদাহ এক নম্বর প্ল্যাটফর্মে নেমে উত্তর দিকে মণ্ডল এন্টারপ্রাইজ। মোবাইল 9830769755 9733338717। ২০১৯ লোকসভার যে ভোটের তফাৎ আমরা ২০১৪ তুলনায় তিন গুণ পেয়েছি, এবং সেটার কারণ কি? সেকেন্ডটার কারণ হচ্ছে যে কর্মীরা এবং নেতৃত্ববর্গ প্রত্যেক মানুষের কাছে পৌঁছেছে বাবুলদার ডেভেলপমেন্টের কাজ নিয়ে। বাবুলদার কাজ বাবুলদাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা চাই যে আগামী প্রত্যেকটা ভোটে যাতে আসানসোল লোকসভার মধ্যে সেই ভোটের ধারাবাহিকতা থাকে, তার জন্য কিন্তু আমাদের চাই একটা শক্ত মেরুদণ্ড। সেই মেরুদণ্ড কিন্তু সেই সমস্ত মানুষকে নিয়ে হবে যাদের মধ্যে কিন্তু সেই দৃঢ়তা ছিল, যারা ২০১৯ লোকসভাতে প্রত্যক্ষভাবে কাজ করেছেন। আমাদের একটাই আবেদন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, যে সমস্ত রূপকারদের হাত ধরে পড়ে আজকে আপনার পার্টির এই এতটা উত্থান এবং আপনার উন্নয়নের কাজ তারা দোরগড়ায় গিয়ে পৌঁছেছে, আজকে তাদেরকে যেভাবে সাইড করে দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে নেতৃত্ব থেকে, আমরা কিন্তু তার তীব্র প্রতিবাদ জানাই। কারণ আমরা জানি একটা সুদক্ষ নেতৃত্বর হাতে দল থাকলে দল আগামী দিনে আরও বাড়বে এবং দলের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বাড়বে। কারণ সাধারণ মানুষের কাছে যে সমস্ত কর্মীরা, যে সমস্ত মানুষরা, যে সমস্ত নেতৃত্বরা বিজেপির জন্য ভোট চাইতে গেছেন, বাবুলদার জন্য ভোট চাইতে গেছেন, সেখানে কোনো জায়গায় কোনো মানুষের মনে সামনের মানুষটার প্রতিও কিন্তু আস্থাটা কাজে লেগেছে, যে সামনের মানুষটার ছবিটা তার এলাকায় ভালো, সেই এলাকায় স্পষ্ট রাজনীতি করে এবং সেই কর্মীটা একনিষ্ঠ কর্মী,
কে আগামী দিনে পাশে পাবো, সেই ভেবেও কিন্তু বহু লোক আমাদের কিন্তু ভোটে আমাদের সঙ্গে সামিল হয়েছে। এই ধারাবাহিকতা তখনই কিন্তু সম্ভব যখন কিন্তু সেই সমস্ত কর্মীরা যাতে স্বয়ং পদে বিদ্যমান থাকে। আমরা কিন্তু দেখছি 2019 লোকসভার পর যেটা হওয়া উচিত নয়, হওয়া উচিত পুরস্কৃত হওয়া, কিন্তু হয়েছে তিরস্কৃত। তাই আমরা বাবুলদার কাছে আবেদন জানিয়েছি, আমরা সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবেই আমরা সমস্ত কিছু আন্দোলন করি। তাই আমরা শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে বাবুলদার কাছে এসে আমরা আবেদন জানাচ্ছি যে দাদা, আপনার হাত ধরে পরে আসানসোল বিজেপি 2014 থেকে 2019 এতটা উত্থান এবং বিশাল বড় একটা ছাতা হয়ে দাঁড়িয়েছেন। আমাদের আবেদন আপনার, আপনি যাতে আগামী দিনে সংগঠন নিজের হাতে ধরে পরে আবার বিজেপিকে সেইভাবেই শক্তিশালী তৈরি করে রাখুন, যেই বিজেপি আমাদের এতটা এগিয়েছে সেই যাতে কোনো রকমের ক্ষুণ্ণ না হয়, সেই আবেদন নিয়ে আমাদের দরবার ছিল বাবুলদার। জেলা প্রেসিডেন্ট নিয়ে, জেলা প্রেসিডেন্ট বর্তমানে দলগত দুর্নীতিতে গ্রস্ত, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কারণ তার ওনার জেলা কমিটি থেকে যেভাবে প্রকৃত কার্যকর্তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, পদ না দেওয়া হয়েছে এবং বিভিন্ন মিথ্যা আরোপ দিয়ে পরে যাদেরকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং সরিয়ে দিচ্ছে, সেই জন্য আমরা আবেদন করেছি। প্রথমে আমরা জেলা সভাপতির ক্ষেত্রে জানাই, কিন্তু জেলা সভাপতি সেটা কোনো কর্ণপাত করেনি। এবং আমরা মনে করি বাবুলদা যেহেতু জানেন যে 2014 লোকসভা থেকে 2019 লোকসভা প্রত্যেকটা ওনার ভোটে যে সমস্ত কর্মীরা নেতৃত্বরা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, তারাই থাকলে পরে আবার আগামী দিন আসানসোল আবার উজ্জ্বলময় হবে, তাদের জন্য চিন্তা ভাবনা করে যাতে সুদক্ষ একটা কমিটি নির্মাণ করে, এই জন্যই কিন্তু আমাদের আজকে আবেদন বাবুলদার। নাম তোমার? সঞ্জীব মহন্ত, আমি প্রাক্তন রানীগঞ্জ বিধানসভা কর্মী। क्या है हर पार्टी में जब सेक्रेटेरिएट या पोस्ट बनते हैं तो बहुत बड़ी बड़ी पार्टी है, बहुत सारे लोग हैं, पोस्ट थोड़े बहुत ही है, 21-22 या इनवाइटीज को पकड़ के आप 25-26 का पोस्ट होता है, एक सेक्रेटेरिएट होता है, तो उसको लेके थोड़ा बहुत असंतोष हमेशा रहता है। लेकिन आसनसोल में क्योंकि हम पिछले बार जो है 70,000 से जीते थे, इस बार उसको हमने 3 गुना कर दिया, 2,00,000 वोट से हम जीते, तो सब लड़के ने अपने अपने जगह पे बहुत मेहनत की है। तो शुरू से जैसे आप लोगों को मालूम है कि मंच के ऊपर से भी मैंने बोला था कि कोई भी तृणमूल CPM कांग्रेस से कोई भी हमारी पार्टी ज्वाइन करेगा ऐसा नहीं हो सकता है। जो कल तक हमको गाली दिया है आज आके हमारा फ्लैग पकड़ लेगा, ऐसे को हम घुसने नहीं देंगे। आपको याद है 2-3 महीने तक हम किसी को लेने नहीं रहे। मैं बोला पहले अपने मन को तैयार करो, 2-3 महीना 2-3 बार मिलो, उसके बाद देखेंगे। तो एक पार्टी से दूसरा पार्टी में जाना ये भी चलता रहता है पॉलिटिक्स में, उसको हम कोई अकेला रोक नहीं सकते हैं या शायद रोका भी नहीं जा सकता है। लेकिन यहाँ पे जिन लोगों ने, हमने शुरू से ये बात, इसके अलावा मैं एक बात और भी शुरू से बोलता रहा है कि जो लोग ने जिताया है अपने अपने मंडल से, अपने अपने विधानसभा से, तो इसमें सब लोगों का योगदान है। और कुछ चंद 4-5 लोग हैं जिन्होंने, जो हमेशा हर दल में होता है, बीजेपी नहीं हर दल में होता है, जो वोट के टाइम पे आपका विरोध करते हैं या आपको, आपके साथ कोऑपरेट नहीं करते हैं या वोट में काम नहीं करते हैं, पोस्ट पकड़ के रहते हैं लेकिन काम नहीं करते या कुछ और चीज़ें होती है, तो 3-4 लोगों को के बगैर बाकी किसी लोगों को हटाया नहीं जाना चाहिए। ये हमने बहुत स्पष्ट रूप से ये बात हमने कही है। और मेरा यहाँ पे 6 साल हो गया है, तो मैं हर गली में कौन काम करता है और कौन पोस्ट में बैठा है लेकिन काम कुछ नहीं करता, ये सब मुझे अभी मालूम हो गया। संगठन का हर चीज़ मुझे मालूम हो गया, तो इसलिए हमने ये बात कही थी। लेकिन जो सेक्रेटरीट बना है वो हम लोग सब दिल्ली में बिजी थे, वो हमारे जो है हमारे साथ डिस्कशन नहीं करके वो बना है, उसमें बहुत सारे लोगों की बदली हुई है, जो मैं स्पष्ट रूप से कहता हूँ बिना किसी डिस्कशन के। और जो मेरा पहली जो बात थी कि डोंट मेंड इट इफ इट इज नॉट ब्रोकन, इंग्लिश में बोलते हैं, अगर टूटा नहीं है तो उसे बदलिए मत, अगर ये बराबर लगा हुआ है तो इसको खामोखा बदलने की जरूरत नहीं है। तो